হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা সুখবর দেওয়ার জন্যই মেনলি এই ভিডিওটা করতেছি আজকে। আজকে হচ্ছে নভেম্বর 7 তারিখ। তো যারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অনেক পিছানো সময় লাগতেছিল, মানে গতকালকেও এমন ছিল যে গতকালকে খুবই আগায় দিছে, মানে গতকালকে অ্যাপ্লাই করে হচ্ছে আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, মানে মোটামুটি আমি শিওরই হয়েছি, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো অনেকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে পেয়ে গেছে। আমি যা বলতে চাচ্ছি, যারা এতদিন অ্যাপ্লাই করেন নাই কিংবা ওয়েট করতেছিলেন এমন হওয়ার জন্য, তারা এখন অ্যাপ্লাই শুরু করে দেন। মানে অ্যাপ্লাই করে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ওইখানে গেলেই তো চেক করতে পারবেন, টাকা দেওয়া পেমেন্ট করার আগেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেক করা যায়। সো ওই যখন যাবেন তখন দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে দিতেছে। যদি আপনার মনে হয় কনভিনিয়েন্ট, মানে গতকাল আগামীকালকে অথবা দু একদিন খুব ক্লোজলি ডেটে দিতেছে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এই হচ্ছে কথা, এই সুখবরটা দেওয়ার জন্যই আমি মেনলি ভিডিওটা করতেছি। আর আমি এখনই দেখাবো যে কি বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট যে কয়েকজন পাইছে তাদেরটাই দেখাই দিব। পিছনে আমার কম্পিউটারে আছে, স্ক্রিনে করে এক ফ্রেন্ডকে পাঠাইছিলাম। তো তো এই হচ্ছে, এই যে এক ভাই দেখেন পোস্ট দেখা যাইতেছে, এক ভাই কমেন্ট পোস্ট করছে, আজকে পেমেন্ট করে কালকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হয়েছে, কালকে জমা দিতেও পারবো, মেইলের মাধ্যমে নাকি মেইলের মাধ্যমে জানানো হবে কবে জমা দিব, এই বিষয়ে কারো জানা থাকলে একটু জানো। তো উনি আর কি বুঝতে পারে নাই, এত দ্রুত ডেট পাওয়ার পর না উনি একটু কনফিউজড হয়ে গেছে যে 8/11/2023 সময় দিচ্ছে ওনাকে 1টা থেকে 2টা। তো উনি একটু কনফিউজড হয়ে গেছে, এই জন্য এই পোস্টটা করছে। তো এখানে আমি কমেন্ট করে দিছি যে আপনি জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ডেটই এইটা। তো এরকম অনেকেই আর কি একটু কনফিউজড হয়ে গেছে এত দ্রুত পাওয়ার কারণে, এই হচ্ছে অবস্থা। সো আপনারা যারা হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আজকেই অ্যাপ্লাই করে ফেলেন, পরে হচ্ছে আপনার কি বলে এই জমা দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, এই খবরটা দেওয়ার জন্যই মেনলি এই ভিডিওটা করা। থ্যাংক ইউ এভরিওয়ান।